তো কালকে পিয়ার হচ্ছে বার্থডে, তো বার্থডে সেলিব্রেশনের জন্য আমরা সবাই এখন রেডি যে ওকে একটু সারপ্রাইজ দেবো রাত্রেবেলায়। আর এই রাত্রেবেলায় যা ঠান্ডা সত্যি, রাত্রির এখন 11:45 বাজে প্রায়। আমি বোন আর এদিকে ভাই রেডি হচ্ছে, ওকে যাবো সারপ্রাইজ দেওয়ার জন্য। রাত্রিবেলায় ঠান্ডার মধ্যে তোরা যে এখানটায় রয়েছিস দুজন মিলে শুয়ে, তোদের দুজনের জন্য তো ঘর বানিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, তোদের দুজনের জন্য তো ঘর বানিয়ে দিয়ে রয়েছে এই একটা। হ্যাঁ, রাত্রিবেলায় অবস্থা হবে, রাত্রিবেলা থেকে খাওয়ার দাওয়া তো রাত্রিবেলায় খাওয়া দিয়ে নিয়েছে। তবু বাইরে ঠান্ডার মধ্যে ঘুরছিস কেন? যে ভাই ওদের জন্য ঘর করে দিয়েছে, দেখো এখানে ঘর করে দিয়েছে, বাট ঘরের মধ্যে কেউ নেই। ঠান্ডার জন্য বাঁচার জন্য ভাই এদেরকে বাইরে একটা ঘর করে দিয়েছে। আর দেখো এরা ঘর তিনটেই ঘরের বাইরে। যা ফোন কর, বলোকে গেট খোল। এই হ্যাঁ গেট খোল। এই সব এইখানে এরাও সব ভর্তি হয়ে গেছে এখনো। দাঁড়া, দিদির বার্থডে, এদিকে গেট বন্ধ, সব মনে হয় ঘুমিয়ে পড়েছে। আর আমরা তিনজন, বল গেট খোল, গেট খোল। হ্যালো, কি করছো? গেটটা খোলো, গেটটা খোলো, আমরা বাইরে দাঁড়িয়ে আছি। Happy birthday to you. Many many happy birthday. Thank you, thank you. তো হয়নি, তার আগে ওকে গিফট দিচ্ছিস। গিফট কি? জুতো অনলি, আর এই শীতের জন্য হ্যান্ড গ্লাভস, ব্যাস এটাই কিন্তু তোমার লাস্ট গিফট। আর কোনো কিছু তোমার? এটাই তো ভালো, সারা শীতটা তো করতে পারো। আগেবার কেকটা তো, কেক কাটার আগে গিফট দিয়ে দিয়েছে। হ্যাঁ একদম পুরো ম্যাচ করে গেছে। ওটা বেজে গেছে, হ্যাপি বার্থডে টু ইউ। Hey, happy birthday to you. Happy birthday to you. Hey, so clap for me. Happy birthday to you. Now, 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 now. চলো এখনকার মতন কেক কাটা হয়েছে। কালকে সকালবেলায় আমরা ভেবেছিলাম কি, সকালবেলার কালকে দিনটা শুরু করবো আমরা মায়ের কাছে পুজো দিয়ে। মানে আমরা সকালবেলা কালকে দক্ষিণেশ্বর যাওয়ার প্ল্যান হচ্ছে, তো আমরা যাবো হচ্ছে ভোরবেলা 5টার সময়। তো এখন গিয়ে 12টা তো বেজেই গেছে, এখন গিয়ে জাস্ট ঘুমিয়ে নেবো, 2-4 ঘন্টা ঘুমিয়ে নিই। সকালবেলা উঠে আমরা কালকে দক্ষিণেশ্বর যাবো। গুড মর্নিং সবাইকে। সকালবেলা যেহেতু বলেছিলাম আমরা সকালটা শুরু করব মায়ের কাছে পুজো দিয়ে, তো আমরা সকাল সকাল চলে এসেছি দক্ষিণেশ্বর। সত্যি এটা হচ্ছে আমাদের একমাত্র শান্তির জায়গা, এখানে পুজো দিলে বা এখানে আসলে মনটা পুরো শান্তি হয়ে যায়। তার জন্য সকালটা আমরা শুরু করেছি আজকে এখান থেকে। আশা করি সারা দিনটা আজকে যেন ভালো যায়। দুপুরের তোমরা আজকে যে দুপুরের আয়োজন কি করেছে তোমার জন্য? হ্যাঁ শাক ভাজা, এই তো এদিকে দেখো, শাক ভাজা, থোর ভাজা, উচ্ছে ভাজা, কুমড়ো ভাজা, এটা হচ্ছে পটল, আলু, কলা, বেগুন, আর এটা হচ্ছে পুঁই মিচুলি। তারপরে এখানে ডাল, মাছ, মাংস, তারপরে চাটনি, তারপরে এগুলো তো করেনি কেউ, না এগুলো করেনি, এগুলো করেছে কেউ, এটা শশা, এটা করেছে, এটা দোকানদার করেছে, না ময়রা করেছে। আর ভাত বলেনি কিন্তু, ঠিক আছে। হুম, তা খাও এগুলো, এবারে খেতে শুরু করো, সবকিছু আগে খেতে পারবে তো। আগে কিন্তু উচ্ছে খেতে হয়। হ্যাঁ আগে উচ্ছে দিয়ে স্টার্টিং করো। নাও স্টার্ট করো, তুমি খাওয়া দাওয়া তাকাচ্ছো কি? হ্যাঁ সবকিছু খাও, আগে উচ্ছে দিয়ে, আগে উচ্ছে, উচ্ছে দিয়ে স্টার্টিং করো। কেকটা হয়ে গেল, ওকে গিফটটা দে, ওর জন্য যে গিফটটা রেখেছিস গিফটটা দে। এটা হয়ে গেল, এবার তোমার গিফট, এই যে এটা তোমার গিফট, গিফটটা তো নাও, বার্থডে শেষে তো এটাই তো সব থেকে বড় জিনিস না? এটা হচ্ছে আমাদের সবার তরফ থেকে, আমার বোন ভাই সবার তরফ থেকে হচ্ছে তোমার এই গিফট, ঠিক আছে? কি তুমি এই একটা গিফট? হ্যাঁ এটা ভাই দিয়েছে। হ্যাঁ জিত ভাই, হ্যাঁ জিত ভাই দিয়েছে। আর এইগুলো জুতো থেকে চকলেট থেকে শুরু করে লিপস্টিক, বাপরে বাপ, একটা জুতো যেটা আনা হয়েছে ওটা তুই পরে নিয়েছিস। কোথায় এই জুতো?
বার্থডে শেষ, বার্থডের পালা শেষ, এবারে সবাই মিলে এবার আমরা বাড়ির দিকে যাই। বাই বাই, আবার আসছে বছর আবার হবে। বাই বাই।